বেতন বৃদ্ধি, ইপিএফ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে মাদারিহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল মাদারিহাট ব্লকে কর্মরত পুরুষ স্বাস্থ্যকর্মীরা। সোমবার সকাল থেকে স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হয়। আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা জানান, দীর্ঘ 8 বছর ধরে বহুবার আবেদন নিবেদন করার পরও 1 টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি, তাই শীঘ্র বেতন বৃদ্ধির দাবিতে ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। আমাদের মূল দুঃখটা আমাদের একটা জায়গাতেই, তার কারণ বিভিন্ন জায়গায় যখন সমস্যা হয়, হাটুরে জেরিয়া বলুন, যে কোনো জায়গায় বলুন, আমাদেরকে স্বাস্থ্য দপ্তর থেকে ডাক দিলে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি, অথচ বারংবার আবেদন করার পরেও দীর্ঘ 8 বছর ব্যাপী আমাদের কোনো রকম অর্থনৈতিক দিকের যে মূল্যায়নটা সেটা করেনি। আমাদের দীর্ঘ 8 বছর ব্যাপী আমাদের বেতনের কোনো পুনর্মূল্যায়ন হয়নি, এবং শুধু তাই নয়, ইপিএফ থেকে শুরু করে এইচএমএসএর সিস্টেম থেকে শুরু করে অন্য রকম যত সুবিধা আছে অস্থায়ী সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন, আমরা সমস্তটাই থেকে বঞ্চিত। তাই আমরা পুরো রাজ্য জুড়েই আমাদের যে 331 জন স্টাফ আছেন, আমরা প্রত্যেকে আজকের দিন থেকে শুরু করেছি আমরা অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবেই আমরা অবস্থান করব। তো আমাদের আশা এতটুকুই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন আমাদের দিকটা একটু দেখেন, যে দীর্ঘ 8 বছর ধরে আমরা এইভাবে একই মায়নায় কাজ করে চলছি, অথচ আজকের যে আর্থসামাজিক পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসের যা দাম, তাতে আমাদের পরিস্থিতি কোন জায়গাটা তারা একটু মূল্যায়ন করুক, মূল্যায়নের চোখে দেখুক। আমরা অনুরোধ করছি, আর কিছু আমাদের করার নেই, আমরা শুধুমাত্র অনুরোধই করতে পারি। তাই আমরা অনুরোধ করছি ওনাদের কাছে আমাদের বিষয়টাকে পুনর্মূল্যায়ন করা। বারংবার আমরা বলছি, স্বাস্থ্য দপ্তরেও গিয়েছিলাম আমরা, ওরাও আমাদেরকে একই কথা প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো সময় আমরা তার কোনো রূপ দেখি না। আমাদের মায়না আজ পর্যন্ত কিন্তু পুনর্মূল্যায়ন হয়ে ওঠেনি, প্রতিশ্রুতিটা পাই মাত্র, এর বেশি আমরা আর কিছু পাই না। এটাই আমাদের আবেদন। 15 জন আছি এখানে, আমরা রিক্রুট হয়েছিল 15 জন, একজন প্রাইমারিতে চাকরি পাওয়ার পর চলে যায়, পরে আমরা 14 জন আছি, 14 জন এখানে কাজ করে চলছে। আমরা 2010 সালের ফেব্রুয়ারিতে জয়েন করেছি এনআরএসএম এর মাধ্যমে। ব্লকের প্রত্যন্ত এবং প্রান্তিক দুর্গম স্থানে যেসব উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে আমরা এনআরএসএম থেকে রিক্রুটমেন্ট হয়েছি। কিন্তু 2010-এর পরে 2012 সালে আমাদের একটু বেতন বৃদ্ধি হয়েছিল, তারপরে দীর্ঘ এই বিগত 8 বছর ধরে আমাদের বেতন বৃদ্ধি হয়নি। এবং গভর্নমেন্টের বা সরকারের যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা আছে তাদের যে ইপিএফ এর তালিকাভুক্ত করা হয়েছে সেটা থেকেও আমরা বঞ্চিত। এবং সদ্য যে HRMIS পোর্টালে যে সমস্ত অস্থায়ী কর্মীদের নাম নথিভুক্ত করা হয়েছে সেখান থেকেও আমরা বঞ্চিত। তা আমরা এইসব এতদিন ধরে এই বঞ্চনার শিকার হয়ে আসছি, ব্লক লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এবং স্টেটেও আমরা আমাদের দাবি দাবা এবং সমস্যাগুলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু আজ অবধি আমরা তার সদুত্তর পেলাম না। তাই আজ আমাদের দেয়ালে পেট ঠেকে গেছে। আমরা মাদারিহাট বীরপাড়া ব্লক মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার অর্থাৎ বহুমুখী পুরুষ কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছি শান্তিপূর্ণভাবে, যতদিন না পর্যন্ত আমাদের এই সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিশ্রুতি না দেবেন ততদিন অবধি আমাদের এই অনির্দিষ্টকালের ধর্না চলতে থাকবে।